নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একটা নতুন স্কলারশিপের খোঁজ আনলাম এবং এই স্কলারশিপে কিন্তু আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার পাশাপাশি কিন্তু এখানে আপনারা যারা যারা জেনারেল এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি আছেন সবাই কিন্তু এখানে এলিজিবল। এবং তার পাশাপাশি এখানে কিন্তু যে ফ্যামিলি ইনকামটা রাখা হয়েছে সেটাও কিন্তু অনেকেরই সুইটেবল হবে। এবং এখানে যে পার্সেন্টেজ রাখা হয়েছে সেটা কিন্তু আপনাদের মধ্যে 90% স্টুডেন্টের আছে। এবং বর্তমানে যারা যারা বিএড করছেন, যারা যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছেন, তারাও কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তাই এই স্কলারশিপে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কত টাকা করে আপনারা পাবেন, আপনাদের ফ্যামিলি ইনকাম কত হতে হবে এবং আপনাদের পার্সেন্টেজ কত হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তার পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট কবে এবং কোথায় আপনারা অ্যাপ্লাই করবেন, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তো এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। স্কলারশিপের নাম হচ্ছে বিদ্যাসারথী স্কলারশিপ। এই যে স্কলারশিপটা, এটা কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু প্রযোজ্য। এখানে কিন্তু জেনারেল এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি বলে কিন্তু আলাদা কিছু নেই। এখানে যারা যারা বর্তমানে স্টাডির সাথে যুক্ত সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের পার্সেন্টেজ কত লাগবে, আপনাদের ফ্যামিলি ইনকাম কত হতে হবে এবং আপনারা কত টাকা করে স্কলারশিপ পাবে সেটা একবার দেখে নেব। প্রথমে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য। এখানে যারা যারা বর্তমানে বিএ পড়ছেন, বিকম পড়ছেন, বিএসসি অল কোর্সের জন্য বিসিএ পড়ছেন, যারা যারা বিবিএ পড়ছেন, যারা যারা ব্যাচেলার ইন সোশ্যাল ওয়ার্কার নিয়ে পড়ছেন এবং বর্তমানে যারা বিএড নিয়ে পড়ছেন সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি আপনাদের ক্লাস 12B 50% মার্কস থাকে আপনারা কিন্তু এর জন্য এলিজিবল। এবং যদি আপনাদের ফ্যামিলি ইনকাম 50,000 টাকার নিচে হয়ে থাকে আপনারা কিন্তু সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনারা যদি অ্যাপ্লাই করে এলিজিবল হন তখন কিন্তু আপনাদের স্কলারশিপ অ্যামাউন্ট হিসাবে 5,000 টাকা দেওয়া হবে। নেক্সট হচ্ছে যারা যারা এএনএম নার্সিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এখানে আলাদাভাবে স্কলারশিপ রাখা হয়েছে। এবং তাদেরও কিন্তু 50% মার্কস হচ্ছে ক্লাস 12B। আপনাদের ফ্যামিলি ইনকাম কিন্তু 50,000 টাকার নিচে হতে হবে এবং আপনারা কিন্তু স্কলারশিপ হিসাবে পেয়ে যাবেন 10,000 টাকা এবং সেটাও কিন্তু এক বছরের জন্য। আপনারা কিন্তু প্রতি বছর এখানে রিনিউয়াল করতে পারবেন। এখানে কিন্তু রিনিউয়াল প্রসেসর সিস্টেম আছে। তাই আপনারা কিন্তু যে টাইমে আপনারা স্কলারশিপ করছেন, আপনাদের স্কলারশিপ পিরিয়ড শেষ হয়ে গেলে আপনারা কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে আপনারা কিন্তু আবার রিনিউয়াল করে এই স্কলারশিপ অ্যামাউন্টটা কিন্তু আবার আপনাদের অ্যাকাউন্টে নিতে পারবেন। নেক্সট হচ্ছে বিএসসি নার্সিং স্টুডেন্টদের জন্য। এখানেও কিন্তু আপনাদের ক্লাস 12B 50% মার্কস থাকতে হবে এবং আপনাদের ফ্যামিলি ইনকাম কিন্তু 50,000 টাকার নিচে হতে হবে এবং আপনাদের কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট হিসাবে 20,000 টাকা দেওয়া হবে। যারা যারা জিএনএম নার্সিংয়ের সাথে যুক্ত বা যারা যারা জিএনএম নার্সিং নিয়ে পড়ছেন বর্তমানে, সে আপনারা যে ইয়ারেই পড়ে থাকুন না কেন আপনারা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানেও কিন্তু আপনাদের ক্লাস 12B 50% মার্কস দরকার এবং আপনাদের ফ্যামিলি ইনকাম কিন্তু 50,000 টাকার নিচে হতে হবে এবং আপনাদের কিন্তু স্কলারশিপ হিসাবে 15,000 টাকা দেওয়া হবে। নেক্সট হচ্ছে যারা যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, সেখানে কিন্তু MBBS, BHMS, BUMS, BAMS এই সমস্ত কোর্সের স্টুডেন্টদের জন্য কিন্তু এই স্কলারশিপটি এখানে দেওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু আপনাদের 50% মার্কস হচ্ছে ক্লাস 12B এবং সেখানেও কিন্তু আপনাদের 50,000 টাকা ফ্যামিলি ইনকাম হতে হবে এবং আপনাদের কিন্তু দেওয়া হবে সরাসরি 30,000 টাকা। ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে স্কলারশিপ আলাদাভাবে প্রোভাইড করা হবে। আপনি যে কোনো ডিপ্লোমা কোর্সই করে থাকুন না কেন আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি ক্লাস 10A মিনিমাম 50% মার্কস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এর জন্য এলিজিবল। আবারও বলছি, ক্লাস 10A কিন্তু আপনাকে 50% মার্কস পেতে হবে তবেই কিন্তু আপনি এখানে এলিজিবল হবেন এবং আপনার কিন্তু ফ্যামিলি ইনকাম 50,000 টাকার নিচে হতে হবে এবং আপনাকে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট হিসাবে 15,000 টাকা দেওয়া হবে। নেক্সট হচ্ছে ITI স্টুডেন্টদের জন্য। এবং এখানে কিন্তু আপনি যে কোনো স্ট্রিমে যদি ITI করে থাকেন সেখানেও কিন্তু আপনি এখানে আলাদাভাবে স্কলারশিপ অ্যামাউন্ট পাবেন এবং আপনার যে মার্কস রাখা হয়েছে সেটা কিন্তু খুবই ন্যূনতম। আপনি যদি ক্লাস 10A 35% মার্কস পেয়ে থাকেন আপনি কিন্তু এর জন্য এলিজিবল এবং আপনার ফ্যামিলি ইনকাম কিন্তু লেস দেন 50,000 হতে হবে এবং আপনাকে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট হিসাবে পার ইয়ার 10,000 দেওয়া হবে। আপনি যখনই এই ফর্মটা ফিল আপ করবেন আপনার কিন্তু 1 ইয়ার ভ্যালিড থাকবে এবং 1 ইয়ারের জন্যই কিন্তু আপনাকে 10,000 রুপিস দেওয়া হবে। আপনি কিন্তু চাইলে নেক্সট ইয়ারে গিয়েও রিনিউয়াল করতে পারেন। নেক্সট হচ্ছে বিই বিটেক স্টুডেন্টদের জন্য। এবং এখানে কিন্তু আপনাদের ক্লাস 12B 50% নাম্বার থাকতে হবে মিনিমাম এবং ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের 50% নাম্বার থাকতে হবে, দুটোই কিন্তু আপনাদের থাকতে হবে। এবং তারপরে কিন্তু আপনাদের ফ্যামিলি ইনকাম 50,000 টাকা হলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের সরাসরি 30,000 টাকা দেওয়া হবে স্কলারশিপ অ্যামাউন্ট হিসাবে। নেক্সট হচ্ছে যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে আছেন,
এবং সেটাও কিন্তু টেকনিক্যাল লেভেলে, তাদের জন্য কিন্তু এখানে স্কলারশিপ প্রোভাইড করা হবে। সেখানে কিন্তু কোর্স হিসেবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে MBA, MTech, MCA, এই সব ক্যাটাগরি স্টুডেন্টে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেখানে কিন্তু আপনার গ্র্যাজুয়েশন লেভেলে 50% নাম্বার থাকতে হবে এবং আপনার ফ্যামিলি ইনকাম কিন্তু 50,000 টাকা নিচে হতে হবে এবং আপনাকে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট হিসাবে 30,000 রুপিস দেওয়া হবে। এবং লাস্ট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে নন টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য MA, MSc, MCOM অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। সেখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন লেভেলে 50% নাম্বার থাকতে হবে, আপনাদের ফ্যামিলি ইনকাম কিন্তু 50,000 টাকার নিচে হতে হবে এবং আপনারা কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট হিসাবে 10,000 রুপিস পাবেন। এবার কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের সামনে তুলে ধরি। দেখে নিন, প্রথম যে ডকুমেন্টসটা হচ্ছে সেটা হচ্ছে ডোমিসিল সার্টিফিকেট। এটা কিন্তু ডিপেন্ড করছে আপনি কোন কোর্সের জন্য পড়াশোনা করছেন। যারা যারা মেডিকেল কোর্সের জন্য পড়াশোনা করছেন তাদেরই কিন্তু এই ডোমিসিল সার্টিফিকেটটা লাগে, বাকি কিন্তু স্টুডেন্টদের এই সার্টিফিকেটটা লাগে না। নেক্সট কী হচ্ছে আপনার প্রুফ অফ আইডেন্টিটি। নেক্সট হচ্ছে আপনার ক্লাস 10th এবং 12th এর মার্কশিট, প্রিভিয়াস ইয়ারের মার্কশিট, আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই চাই এখানে, আপনার অ্যাডমিশন রিসিপ্ট লেটার কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, আপনার কলেজের ফি রিসিপ্ট অথবা ফি স্ট্রাকচার যেটা আছে সেটাও কিন্তু এখানে সাবমিট করতে হবে, আপনার কিন্তু ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এবং আপনার ভোটার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট এই তিনটের মধ্যে যে কোনো কিন্তু একটা প্রোভাইড করতে হবে। এখানে কিন্তু আধার কার্ড অ্যাপ্লিকেবল নয়। তাই আপনার কাছে যদি প্যান কার্ড থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, বা ভোটার কার্ড যদি থাকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বা যদি আপনার কাছে পাসপোর্ট থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর লাস্ট ডেট হচ্ছে সাবমিশনে 7 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে সোজাসুজি চলে যেতে হবে vidyasarathi.co.in, ভালো করে এর জিনিসটা দেখে নেবেন, স্পেলিংটা দেখে নেবেন, ওয়েবসাইটটা দেখে নেবেন, vidyasarathi.co.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে যে যে অ্যামাউন্ট বললাম এবং যে যে কোর্সের জন্য বললাম সেগুলো কিন্তু স্পেসিফিকভাবে বলা হয়েছে, তাই আপনাদের সামনে স্পেসিফিকভাবে কিন্তু তুলে ধরা হলো। এবং সেখানে কিন্তু আপনাদের 35-50% মার্কসই চাওয়া হয়েছে, তার উপরে কিন্তু কোনো মার্কস চাওয়া হয়নি, তাই আপনাদের মধ্যে 90% স্টুডেন্টই কিন্তু এর জন্য এলিজিবল হবেন। তাই আশা করি যারা যারা এর জন্য এলিজিবল খুব তাড়াতাড়ি এখানে ফর্ম ফিল আপ করবেন এবং আপনারা আপনাদের স্কলারশিপ অ্যামাউন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাই এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।